মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের বিপুল সফলতার পেছনে তার বড় বোন খানজাদা বেগমের অবদান ও অনুপ্রেরণা রয়েছে। বাবর এবং তার পরবর্তী মুঘল সম্রাটরা বারবার স্বীকার করে গেছেন এই মুঘল শাহজাদির আত্মত্যাগ ও বীরত্বের কথা। মির্জা জহিরউদ্দিন মোহাম্মদ বাবরের জন্ম 1483 খ্রিস্টাব্দে উজবেকিস্তানের পূর্ব প্রান্তের ফরঘনা এলাকায়। তুর্কি পরিবারে জন্ম হলেও বাবরদের পূর্বপুরুষরা ছিলেন মঙ্গোলীয় আর তার মা ছিলেন ইরানি। পিতা ওমর শেখ মির্জার মৃত্যুর পর মাত্র 11 বছর বয়সে বাবরকে ফরঘনার সিংহাসনে বসতে হয়, কিন্তু ঘরে বাইরে ষড়যন্ত্র ও বিদ্রোহের কারণে বাবরকে ক্ষমতা হারিয়ে অনেকটা পালিয়ে বেড়াতে হয়। বাবর দুবার মধ্য এশিয়ার এক সময়ের সমৃদ্ধ নগরী সমরখন্দের সিংহাসনেও বসেছিলেন, সেখানেও টিকতে পারেননি। বাবর ও উজবেকদের মধ্যে দ্বন্দ্ব সবচেয়ে তীব্র ছিল 1500 থেকে 1501 খ্রিস্টাব্দের মধ্যে। উজবেক নেতা মোহাম্মদ শায়বানি খান বাবরকে সমরখন্দে আটক করে রাখেন। শায়বানি বাবরকে প্রস্তাব দেন, যদি তার বোন খানজাদা তাকে বিয়ে করতে রাজি হন তাহলেই সমঝোতা সম্ভব। খানজাদা এই শর্ত জানতে পেরে বিয়ে করতে রাজি হয়ে যান। বাবর কারামুক্ত হয়ে সমরখন্দ ত্যাগ করেন। খানজাদা অনেকটা যুদ্ধবন্দীর মতো শায়বানির কাছে থেকে যান। বাবরের আত্মজীবনী তকিয়তি বাবরি বা বাবর নামায় বড় বোন খানজাদা বেগমের নাম বারবার এসেছে। ওমর শেখ মির্জার সন্তানদের মধ্যে তিনি ছিলেন সবার বড়। খানজাদা হয়ে উঠেছিলেন বীরত্ব, সাহসিকতা ও আত্মত্যাগের প্রতীক। বলা হয়ে থাকে এই খানজাদার কাছ থেকে শত্রু শিবিরের গুরুত্বপূর্ণ সব তথ্য পান বাবর, যা তাকে পরাক্রমশীল হয়ে উঠতে সাহায্য করেছিল। বাবর তার বোনকে পাদশা বেগম উপাধি দিয়েছিলেন। ষোড়শ শতাব্দীর প্রথম দিকে বাবর আফগানিস্তানে আধিপত্য বিস্তার করেন। 1525 খ্রিস্টাব্দের মধ্যে তিনি গোটা আফগানিস্তান জয় করে ফেলেন। তার অনেক আগে 1503 খ্রিস্টাব্দে বাবর একটু একটু করে হিন্দুস্তানের দিকে এগিয়ে যেতে থাকেন। 1503 থেকে 1525-এর মধ্যে লাহোর ও পাঞ্জাব সহ বেশ কিছু অঞ্চল দখল করে নেন। কিন্তু তৈমুর বংশের উত্তরাধিকারী বাবরের লক্ষ্য তো দিল্লি। 1526 খ্রিস্টাব্দের 21 এপ্রিল ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথ জেলায় বাবরের সঙ্গে দিল্লির পাঠান সুলতান ইব্রাহিম লোদির যুদ্ধ হয়, যা ইতিহাসে পানিপথের প্রথম যুদ্ধ হিসেবে খ্যাত। এই যুদ্ধে লোদিকে পরাজিত করে হিন্দুস্তানে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন বাবর। 1530 খ্রিস্টাব্দের 26 ডিসেম্বর বাবর মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর পর পুত্র হুমায়ুন সিংহাসনে বসেন। বাবরের মৃত্যু নিয়ে নানা গল্প প্রচলিত আছে। সবচেয়ে জনপ্রিয় গল্পটি হল পুত্র হুমায়ুনের আরোগ্যের জন্য তিনি নাকি নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন। অনেক ইতিহাসবিদের মতে বাবরকে কাবুলে বাগে বাবরে সমাহিত করা হয়, আর তার প্রিয় বোন খানজাদা 3 দিন জ্বরে ভুগে 145 খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রথমে তাকে কাবালচাক নামের একটি স্থানে দাফন করা হয়েছিল। 3 মাস পর তার মরদেহ বাগে বাবরে ভাইয়ের কবরের পাশে সমাধিস্থ করা হয়। অনেকদিন আগের এমন আরও গল্প শুনতে ঢাকা অপেরার সঙ্গে থাকুন এবং করুন লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব, আর লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত।